আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের বিশেষ আয়োজনে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মানিত অধ্যাপক এবং গবেষক ডক্টর অনিরুদ্ধ কাহালি। স্যার কেমন আছেন? আছি, ভালো আছি। এটা ভাষার মাস, ভালোবাসার মাস, বসন্তের মাস, ফলে এই মাসে ভালো না থেকে তো কোনো উপায় নেই। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। স্যার আজকে আপনার সাথে বাংলা ভাষার নানা দিক নিয়ে কথা বলতে এসেছি, তো শুরুতে একটু জানতে চাইবো যে বাংলা ভাষার উৎপত্তির শুরুর দিকের গল্পটা, কোত্থেকে কিভাবে এই ভাষাটার উৎপত্তি হয়েছে সেটা যদি একটু বলো। বাংলা ভাষা এসছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীটা হচ্ছে গবেষকরা ভাষার উৎস সন্ধান করতে গিয়ে পৃথিবীর তাবৎ ভাষাকে কয়েকটা ভাষাগোষ্ঠীতে ভাগ করেছিলেন। এই ভাগের মধ্যে সবচেয়ে বড়, সবথেকে সমৃদ্ধ যে ভাষাগোষ্ঠী ছিল সেটাকে বলা হয় ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী পরবর্তীতে অনেকগুলো ভাগ হয়েছে, তার একটা ভাগ, বড় একটা স্রোত ভারতবর্ষে প্রবেশ করে। এই স্রোতটা থেকেই আসলে ভারতবর্ষের অধিকাংশ ভাষার জন্ম হয়েছে। আর্যদের মাধ্যমে যেই স্রোতটা ভারতবর্ষে আসে সেইটা ভাগ হয়ে প্রথমে আমরা যদি খুঁজতে যাই তাহলে দেখা যাবে যেই ভাষার নিদর্শন আমরা পাই সেটা হচ্ছে বৈদিক ভাষা। এই বৈদিক ভাষা দিয়েই লেখা হয়েছিল, বৈদিক ভাষাতেই লেখা হয়েছিল বেদ। ভারতের প্রাচীন গ্রন্থগুলোর মধ্যে এটি অন্যতম। বৈদিক ভাষা থেকে আরও কিছু পরিবর্তন হয়ে, অবশ্যই এই পরিবর্তনটা অল্প কয়েকদিনের না, শত শত বৎসরের মাধ্যমে পরিবর্তন হয়েছে। যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর কথা বলছি, গবেষকরা অনুমান করছেন এইটা খ্রিস্ট জন্মের 3500 বৎসর আগে। বৈদিক ভাষার পরে আমরা যেই ভাষার নিদর্শন পাই সেটা হচ্ছে সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষার পরে আমরা ভাষার নিদর্শন হিসেবে পাই পালি ভাষা। আমরা সবাই জানি এখন যে সংস্কৃত ভাষা, পালি ভাষা একসময় খুব সমৃদ্ধ ভাষা ছিল এবং তাদের উল্লেখযোগ্য সাহিত্যিক নিদর্শন কিন্তু আমাদের কাছে এখনও আছে। এরপরে আমাদের যে বৃহৎ গৌড় অংশ ছিল, সেই গৌড় অংশের যে ভাষা, সেই অঞ্চলের যে মানুষের ভাষা, সেটাকে বলা হয়েছে এই গৌড় প্রাকৃত। এই গৌড় প্রাকৃত মানে সেই অঞ্চলের যে সাধারণ মানুষ ছিল সেই সাধারণ মানুষের মুখের ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। এই কাছাকাছি সময়ে ছিল মাগধী প্রাকৃত, কিন্তু আমাদের উৎস, যদিও এখানে দুইজন গবেষকের দুইটি মত, তো আমরা এখন নিশ্চিতই করে ফেলেছি যে গৌড়ী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। গৌড়ী প্রাকৃতিও ঠিক না, গৌড়ীয় প্রাকৃতর পরে যে ঘটনাটা হয়েছে সেটাকে বলে হচ্ছে অপভ্রংশ। অপভ্রংশকে আমরা ধরে নিতে পারি একটা পরিবর্তমান সময়। এই পরিবর্তমান সময়ের পরেই সেইখান থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। সেইখানে শুধু বাংলা ভাষা না, এই কাছাকাছি সময়ে আমাদের উড়িয়া ভাষা, বিহারি ভাষা বা মৈথিলি ভাষা, ভোজপুরিয়া ভাষা, এই ভাষাগুলো বাংলার কাছাকাছি এবং খুবই, মানে সবথেকে কাছের ভাষা হচ্ছে অহমীয়া ভাষা, আসামের যে ভাষা, সেই ভাষা আর বাংলা ভাষা একই উৎস থেকে কাছাকাছি সময়ে উৎপন্ন হয়েছে। স্যার ভাষা নাকি নদীর মতোই গতি বদলায়, তো বাংলা ভাষারও তো অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছু বদলেছে, তো এই বিবর্তনটা, এই পরিবর্তনটা যদি একটু বলেন যে কিভাবে কতটুকু হয়েছে এখন। চর্যাপদের ভাষা কেমন ছিল? চর্যাপদের যারা লিখেছেন তারা কিন্তু সাধারণ মানুষ, তারা কিন্তু কোনো রাজদরবারে বসে চর্যাপদ আবিষ্কার করেননি। তার মানে, তার অর্থ দ্বারা এই রকম যে চর্যাপদের যে ভাষা নিশ্চিতই সেই সময়ের মানুষের মুখের ভাষা এটার কাছাকাছি ছিল। এরপরে বড় নিদর্শন আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বরুচন্দ্রী দাসের লেখা। সেখানে এসে দেখা যাচ্ছে যে সময়টা কয়েক বৎসরের, এই কয়েক বৎসরের মধ্যে ভাষা পরিবর্তন হয়েছে। যেই ভাষা চর্যাপদে, যেখানে আমরা কিছু বুঝি কিছু বুঝি না, যাকে বলা হয় আলো আধারী ভাষা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে এসে কিন্তু তার পরিবর্তন হয়েছে, অনেকটাই সরল হয়ে এসছে। ভাষা আসলে কী? ভাষা তো আসলে একটা যোগাযোগের মাধ্যম। এই যোগাযোগটা চর্যাপদে যেইভাবে ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে এসে কিন্তু সেটা অনেকটা সহজ হয়েছে। এরপরে যদি আমরা পদাবলী ভাবি সেইখানেও কিন্তু সেটা পরিবর্তন হয়েছে। আবার আমরা রোমান্টিক প্রণয় উপাখ্যানগুলোতে যখন যাই মধ্যযুগের, সেখানে দেখা যাবে ভাষা আরও সরল হয়ে আসছে। এবং আরেকটা বিস্ময়কর ঘটনা ঘটে যাচ্ছে যে প্রচুর আরবি ফার্সি শব্দ এখানে প্রবেশ করে যাচ্ছে। একটা সময়ে মানুষের ধারণা ছিল যে ভাষা, বাংলা ভাষা
সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন হয়েছে। এখনও অনেকের মধ্যে এই ধারণাটা আছে, যারা ভাষা নিয়ে পড়াশোনা করেন তারা ছাড়া একটা বড় অংশ মনে করে সংস্কৃত থেকে বাংলা ভাষা এসেছে। কিন্তু সংস্কৃত থেকে কখনোই বাংলা ভাষা আসেনি, কারণ সংস্কৃত শেষ পর্যন্ত দেখা গেছে যেটা অভিজাত মানুষের ভাষা ছিল, কিন্তু বাংলা একেবারেই সাধারণ প্রাকৃত মানুষ থেকে এই ভাষার জন্ম হয়েছে। কিন্তু কাছাকাছি এবং ভারতবর্ষের ভাষা, প্রকৃতি, পুরাণ এইগুলোর কারণেই সংস্কৃতর সাথে আমাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। প্রচুর আরবি ফার্সি শব্দ বাংলায় প্রবেশ করে যাচ্ছে এবং প্রবেশটা এইরকম যে কখনোই মনে হয় না যে এই ভাষাটা অন্যের ভাষা, অন্য ভাষা থেকে এসছে। এমনভাবে এটা সমন্বয় ঘটে যায় যেটা আমারই ভাষা মনে হয়। তো এইভাবে আমরা ভাষার পরিবর্তন হচ্ছে, যেভাবে তুমি বললে যে নদীর স্রোত, নদীর স্রোত নদী যখন যায় তখন নদী কিন্তু আশপাশ থেকে নিতে থাকে, সেটা ময়লাই হোক, ভালো জিনিসই হোক, মাটিই হোক, বালিই হোক, নিতে থাকে। কিন্তু সে কিন্তু সবটা নিয়ে যায় না, সে নিয়ে যায় কতটুকু, যেটুকু তার স্রোতের সাথে যেতে পারছে, সমন্বিত হয়ে যেতে পারছে সেটুকু সে নিচ্ছে, বাকি অংশ কিন্তু পাশে ফেলে যাচ্ছে। ঠিক ভাষাটাও এইরকম যে যত কিছু এখানে আসুক শুধু যেইটুক তার মূল স্রোতের সাথে সমন্বিত হয়, আত্মীকরণ করতে পারে ভাষা, ততটুকুই কিন্তু নিয়ে যায়। স্যার, বাংলা ভাষায় অনেক পরিবর্তন ঘটেছে, অনেক পরিশীলিত এই ভাষাটি এবং এর সৌন্দর্য মাধুর্যও অনেক বেশি, অনেক গভীর। তো এই ভাষাটির ভবিষ্যৎটি আপনি আসলে কেমন দেখতে পান? এই সংখ্যাটা কেন? বাংলা ভাষা যেখান থেকে শুরু হয়েছে আজকে তো কত বছর হয়ে গেল, চলছে তো, এবং চলছে শুধু না, এইটা তো সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। কারা ছড়িয়ে নিচ্ছে? নিচ্ছে তো এখান থেকে মানুষরা বাইরে যে যাচ্ছে, সেইখানে বসবাস করছে, বিভিন্ন জায়গায় এই বাঙালিদের সংগঠন তৈরি হচ্ছে। আমরা যেমন এখানে পয়লা বৈশাখ পালন করি, বিভিন্ন দেশে পয়লা বৈশাখ পালন করছে তারা। আমরা এখানে যত ধরনের সমন্বিত উৎসব পালন করি, সব কটা উৎসব, কিন্তু এইরকম সামাজিক অনুষ্ঠানে দেখা যাচ্ছে যে সে কিন্তু ঠিকই বাঙালির যে পোশাক, সেই পোশাক পরে সেখানে অংশগ্রহণ করছে। এবং আমাদের যা কিছু আছে এটা কিন্তু আকর্ষণ করার মতোই, বাইরের বিদেশি লোকজনও কিন্তু আমাদের এই সংস্কৃতি, আমাদের পোশাক, আমাদের খাদ্যাভ্যাস দেখে অনেক জায়গায় আকৃষ্ট হচ্ছে। ফলে এইটা ভবিষ্যৎটা আমি আসলে উজ্জ্বলই দেখি। স্যার, প্রযুক্তিগত কারণে তো বিদেশি অনেক শব্দই বাংলা ভাষায় ঢুকে যাচ্ছে, যার অনেক বাংলা পরিভাষাও কিন্তু আমাদের অভিধানে নেই। তো এই বিষয়টাকে কি আপনি বাংলা ভাষার জন্য হুমকি স্বরূপ দেখছেন কিংবা চ্যালেঞ্জিং মনে করছেন? হুমকি বা চ্যালেঞ্জ এই কোনোটাই আমি দেখতে চাই না। সারা বিশ্ব প্রযুক্তিমুখী হয়ে গেছে, আমরা কি প্রযুক্তির বাইরে থাকব? অবশ্যই থাকব না। এখন এই প্রযুক্তির সাথে সাথে আমাদেরকে চলতে হবে। সরকারি পর্যায় থেকে অনেকগুলো প্রজেক্ট নেওয়া হয়েছে এবং প্রচুর অর্থ খরচ করা হচ্ছে, পণ্ডিতদের সংযুক্ত করা হচ্ছে এই প্রযুক্তির সাথে ভাষার সমন্বয় করার জন্য, এবং সেটা কিন্তু অনেক দূর এগিয়েছেও। আগে হাতের লেখা ছাড়া আর লিখতাম কি দিয়ে? টাইপ করে। তারপরে কি হলো, আমরা কম্পিউটারে কম্পোজ করছি, কম্পিউটারে টাইপ করছি, সেই কম্পিউটারে টাইপ এখনও আমরা করছি, কিন্তু ভয়েস টাইপিং শুরু হয়ে গেছে, সেই ভয়েস টাইপিংয়ে কিন্তু বাংলাও হচ্ছে। তার মানে কিন্তু আমরা এগুচ্ছি, আমরা কিন্তু থেমে নেই। এই ভয়েস টাইপিংয়ের পরের ধাপটা কি হবে? পরের ধাপটা হবে যে আমি যে ভয়েস টাইপ করছি সেখানে বানানের কোনো ভুল থাকছে কিনা, এবং এই বানান সংশোধনটাও কিন্তু প্রযুক্তি করে দেবে, হ্যাঁ স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে। আমরা কিন্তু প্রযুক্তি থেকে পিছিয়ে নিই, প্রযুক্তির সাথে সমন্বয় করছি। প্রযুক্তি আমাদের আরও কী দিচ্ছে, বিশেষ করে গবেষণায়? আমরা কোনো একটা গবেষণাপত্র পেলাম, সেটা কম্পিউটারে দিয়ে দিলে কম্পিউটার বলে দিবে যে এই এই জায়গাগুলো নকল করা হয়েছে, এই জায়গা থেকে নেওয়া হয়েছে। কিন্তু ওই যে শব্দটা ব্যক্তির পর্যায়ে বলেছিলাম, সেটা সামগ্রিকভাবেই বলবো, আন্তরিকতার একটা ব্যাপার আছে। এখন বাংলা শুদ্ধভাবে যাচ্ছে কিনা সরকারি কোনো একটা অনুষ্ঠানে, সরকারি কোনো একটা নিমন্ত্রণ পত্রে, এগুলো কিন্তু এখন লক্ষ্য করা হচ্ছে, লক্ষ্য করা হচ্ছে। এই যে এইগুলো কিন্তু একটা নিশ্চিতই খুব সদর্থক উদ্যোগ। আর আমরা যে জায়গায় ছিলাম যে প্রযুক্তির ক্ষেত্রে, প্রযুক্তি আমাদের আরেকটা জিনিস দিচ্ছে, সেটা তো অনেক বেশি উপকারী, যেটা হচ্ছে চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি তো বিস্ময়কর যে আমি একটা প্রশ্ন করব, আমাকে প্রশ্নের উত্তরটা প্রযুক্তি দিয়ে দিচ্ছে এবং সেটা বাংলায় দিচ্ছে। আমরা সবাই খুব যে ভালো ইংরেজি জানি আমরা হয়তো গর্ব করে বলি, কিন্তু খুব ভালো ইংরেজি সবাই আমরা জানি এটা কিন্তু আসলে বুকে হাত দিয়ে বলা যাবে না। আমরা ব্যবহার করি ট্রোল, প্রযুক্তির থেকে আসছে, কিন্তু এগুলোর বাংলা পরিভাষা এখনো তৈরি হয়নি। বাংলা পরিভাষা তৈরি হয়নি, বাংলা পরিভাষা একসময় তৈরি হবে।
আর যদি তৈরি না হয় তার জন্য আসলে কিন্তু কষ্ট পাওয়ারও কিছু নাই, কারণ আমরাও যে যেই কথাটা বললাম আমরা তো নিতে অভ্যস্ত, আমাদের মতো করে নিতে অভ্যস্ত। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা।